পারে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ের তোমাতে বিশ্বময়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা Our film club wants to make a movie based on 21st February and we want to show it on this occasion. Good, very good. But why me? আপনি কালচারাল ফাংশনে পোয়েট্রি রিসাইট করেন, আই নো ইউ। আপনার কাছ থেকে এরকম স্ল্যাং এক্সপেক্টেড না। আমিও তোমাদেরকে চিনি, তোমরা ফিল্ম ক্লাব করো। আর এইটুকু তো ভদ্রতা তোমাদের জানাই উচিত যে একটা লোককে ধাক্কা মারলে তাকে উঠাতে হয় অথবা সরি বলতে হয়। ওরে 21 ফেব্রুয়ারিতে ছবি বানাবে। ওরা তো ঠিক করে বাংলায় বলতে পারে না। ডায়লগটা হচ্ছে, মা আমি বাঙালির ছেলে, বাংলা আমার মাতৃভাষা, মিষ্টি ভাষা। মা আমি বাঙালির ছেলে, বাংলা আমার মাতৃভাষা। মা আমি বাঙালির ছেলে, বাংলা আমার মাতৃভাষা। মা আমি বাঙালির ছেলে, বাংলা আমার মাতৃভাষা। শফিউল বরকত বরকত উইকিপিডিয়া থেকে পড়েছো তো, সেজন্য উচ্চারণটা এরকম হচ্ছে, তাই না? আর এক রাতে নেট ঘেটে সব একদম মস্ত বড় ইয়ে হয়ে গেছো যে ফিল্ম বানাচ্ছো। দ্যাট সান অফ আ বিচ, স্টপ ইট। ওয়াই? লিসন, আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমাদেরকে ওরা আন্ডারস্টিমেট করছে, ভাবছে আমরা বাংলা কম জানি, তাই এই 21st ফেব্রুয়ারি মুভিটা বানাতে পারবো না। অ্যাকচুয়ালি দে আর জেলাস অ্যাবাউট আস, মানে তারা শুধু জেলাস করতেছে আমাদেরকে, ঠিক আছে? ওরা তো নিজেরা কিছু করবে না, আমাদেরকে করতে দিবে না। যে সিচুয়েশন দেখছি, আমাদের ক্যাম্পাসের 70% স্টুডেন্টই ইংলিশ মিডিয়ামের, ওরা আমাদের মতো। দিস ইজ ট্রু, আমাদের বাংলা তো ঠিক সিম্পল বাংলার মতো শোনায় না। আর বাদ বাকি যে কজন বাংলা মিডিয়ামের আছে, ওদের অ্যাকসেন্ট কেমন যেন একটু লোকাল অ্যাকসেন্ট, আর দে আর জাস্ট নার্ভাস। আর বাদ বাকি ওরা সব রিয়ানার গ্রুপে, সো কেউ আমাদেরকে হেল্প করবে না। আমার মনে হয় আমরা প্রফেশনাল অ্যাক্টর নিয়েই কাজ করি, আর আমরা 21 ফেব্রুয়ারি নিয়ে কাজ করছি, রাইট? সো এখন থেকে আমরা চেষ্টা করব শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে, রাইট? আমরা একজন একজনের সঙ্গে বাংলা কমিউনিকেট করব, দ্যাটস ইট। সো এখন থেকে আমরা ইংলিশটা অ্যাভয়েড করব, ওকে? অ্যাভয়েড না, লুসানা, ত্যাগ করব। ইয়া, রাইট, ত্যাগ করব। ওকে, ফাইন। দিলাম তো ওদেরকে একদম। কাদের? ফিল্ম পার্টিদের? হ্যাঁ। সত্যি কি বলেছিস? আরে এমন কথা বলেছি, ওদের ফিল্ম করার নেশা তো কেটে গেছেই। আচ্ছা, আজব না, ওরা বাংলা ভাষায় কথা বলতে পারে না, অথচ বাংলা ভাষার উপর ওরা ফিল্ম করবে। ওয়াও, গ্রেট দীপ্ত, গ্রেট। আচ্ছা দোস্ত, আমরা কিছু একটা করতে পারি না? কি? এই ধর, তোর 21 ফেব্রুয়ারি নিয়ে আমরাই একটা ছবি বানালাম। তুই ফিল্ম বানাতে পারিস? না, আমি তো পারি না। তাহলে কে বানাবে? আমাদের মধ্যে কি সেরকম কেউ আছে? না, দেখি না তো। কিন্তু তোর 21 ফেব্রুয়ারি নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করি, সেটা তো নতুন কিছুই থাকে না। এই তোর প্রথমে কবিতা, তারপরে গান, আর শেষে খাওয়া দাওয়া। এটা খুবই গতানুগতি, আমরা নতুন কিছু করতে পারি না? খারাপ কিছু বলিস নি, কিন্তু কি করি দীপ্ত? তুই একটা নতুন আইডিয়া দে না। আইডিয়া? হ্যাঁ, একটা নতুন আইডিয়া দে। হ্যাঁ, আইডিয়া দেয়া যায়। আচ্ছা দিব নে, একটু ঠান্ডা হয়ে অনেক গরম পড়েছে, চল কোক খাওয়া। চল কোক খাওয়াবে বেটা, তাহলে আইডিয়া বের হবে কেমনে, চল। ছবির কাজ কেমন চলছে আপনাদের? আর নট স্যার। স্যার বেশ ভালো। আপনাদের স্ক্রিপ্টটা আমাকে একটু দেখানো যায়? মানে যদি খুব সিক্রেট কিছু না হয়। Yes, I'm definitely, sir.
থ্যাংক ইউ। আরে আপনি তো আমাকে আপনার ছবিগুলো দেখালেন। স্যার ক্যামেরায় আছে, তবে স্যার স্মল স্ক্রিন তো আই থিঙ্ক ইউ ক্যান্ট ফিল দ্য ইমেজেস। আচ্ছা একটা কাজ করেন, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তাহলে তো আপনি পাঠাতে পারবেন, নাকি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন না? আপনি স্যার আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন? অবশ্যই স্যার, ডেফিনেটলি আমি অবশ্যই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। ওকে আমি স্ক্রিপ্টটা দেখে রাখবো। শেষ হলেই আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানে চলে যাব, ফরম্যাট আগের মতোই, কবিতা গান। আচ্ছা রাজীব, তোর কাছে গতবারের ভিডিওটা আছে না? হ্যাঁ গতবারেরটা তো আছে, ওটাই চালিয়ে দিব। না সমস্যা তো নাই, সব ঠিক আছে, বাট খাওয়া দাওয়ার কী হবে? স্পন্সরের সাথে কথা হয়েছে, বিরিয়ানি থাকবে, চিকেন, প্রন, আইসক্রিম, ড্রিঙ্কস, ফুল ভরপেট খাওয়া দাওয়া। দীপ্ত তোর আবৃত্তিটা দিয়ে কিন্তু শুরু হবে, দেখি। ভাবনিস না? আচ্ছা দীপ্ত নতুন একটা আইডিয়া দে না, দেখ না অনুষ্ঠানটা প্রতিবারের মতো হয়ে যাচ্ছে, একই ফরম্যাটে। ঠিক আছে নতুন আইডিয়া আসলে দিব। একটা আইডিয়া দে না। আচ্ছা শোন, আমার একটা আইডিয়া এসেছে, জানি না সবাই কি এগ্রি করবে। কি? দেখ যেহেতু পয়লা বৈশাখে আমরা ফ্যাশন শোটা করি, একুশেরটা তো দোষ কোথায়? তোর কি মাথা খারাপ আছে? মাথা খারাপের কি হলো? দেখ একুশে ফেব্রুয়ারিতে আমরা নতুন কাপড় চোপড় কিনি, শাড়ি কিনি, পাঞ্জাবি কিনি, একুশের থিমের উপর, তো আমরা ওগুলো করে ফ্যাশন শোটা করি। রাইমা এটা একুশে ফেব্রুয়ারি, জাতীয় শোক দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পুরো ওয়ার্ল্ড এটা পালন করে, তুমি এখানে ফ্যাশন শো করবে? শোন এক কাজ কর, তোর যেহেতু ফ্যাশনের শখ তুই ডিজাইন কর, আমরা বঙ্গবাজার থেকে ওই ডিজাইনের উপর জামা তৈরি করে নিব, ওটাই পরবো, ফ্যাশন শোর দরকার নাই, কী বলিস তোরা? হ্যাঁ তা করা যায়, হ্যাঁ তা করা যায়, ভালো বলেছিস। তোদের যা খুশি তাই কর। আচ্ছা ওই ইয়ে ওই ফিল্ম পার্টি কোথায়? মনে হয় তোর ধাঁধানি খেয়ে ওদের ছবি বানানোর শখ কান্ধে উঠছে। ওদের ভাব দেখলে কি একুশে ফেব্রুয়ারি নিয়ে ওরা মুভি বানাবে? হ্যাঁ হে ইউ নো অ্যাকচুয়ালি ব্রো 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 না ব্রো ব্রো ও অ্যাকচুয়ালি তুমি অ্যাক্টিং করবে? অডিশন দাও। আই হ্যাভ গন থ্রু দ্য স্ক্রিপ্ট, নাথিং নিউ ইন ইট, তবু ঠিক আছে তোমরা করো। ছেলে, মিছিল, গুলি, ছেলে মারা যাওয়া, তারপর সেখানে একটা শহীদ মিনার হওয়া, তারপর একটা কিউট চাইল্ড এসে সেই শহীদ মিনারের ফুলের মালা দেওয়া, এভাবেই সবাই করে। আই হ্যাভ সিন দিস ইন ড্রামাস, ফিল্মস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস, নাথিং নিউ ইন ইট। ঠিক আছে করো তোমরা, ইউ আর অ্যামেচার্স। হোয়াটস মিসিং স্যার? না 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 ঠিক আছে, ওকে। নো নো স্যার প্লিজ টেল আস, ডু ইউ হ্যাভ এনি আদার আইডিয়াস? নো 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 আই ডোন্ট হ্যাভ। ঠিক আছে তোমরা করো, চলবে। স্যার স্যার প্লিজ টেল আস ওয়্যার উই ক্যান ফাইন্ড সাম নিউ আইডিয়াস। পড়াশোনা করো,
লাইব্রেরিতে যাও, বই পড়ো, যত পড়বে যত জানবে তত তোমাদের নিউ আইডিয়াস আসবে, বুঝলে? তেল মারা কথা চলবে না মামা, আগে আগের যেই 2,500 টাকা আছে ওই টাকাটা আগে মামা দাও, তারপরে মামা গরম গরম যা খুশি খাও। ওটা 2,500 টাকা না মামা, ওটা হচ্ছে মোট 3,000 টাকা। আচ্ছা হইলো ভাই, 3,000 টাকা আগে ওইটা ক্যাশ দাও মামা, তারপরে তুমি এখন গরম গরম যা খুশি খাও, আমার কোনো আপত্তি নেই মামা। আরে দিব তো, এরকম করো কেন মামা, দিব, তুমি নিয়ে আসো যাও। জিজ্ঞেস করলে এই কথা খালি, দিব তো দিব তো, তুমি আগে দিবা তারপরে খাবা মামা। এই মামা, মামা, এই মামা, দোস্ত তোর কাছে কি কিছু টাকা হবে, মানে তুই কি কিছু খাওয়াতে পারবি? আমি তো তোর ভরসায় ছিলাম। তুই? হ্যাঁ আমি। এখানে আড্ডা দিচ্ছি স্যার, ওদিকে যে ইংলিশ মিডিয়ামের পোলা বেলা বিসি স্যারের সাথে মিটিং করছে। কি? জি আমি ওদের কিকটাকে বিসি স্যারের অফিস থেকে বেরোতে দেখলাম। হ্যাঁ তো? তো যেখানে আমি 21 ফেব্রুয়ারির মেন অর্গানাইজার কিছু করতে যাচ্ছি না, সেখানে ওরা এসে করে ফেলবে নতুনরা। ভালো তো, করলে করুক। দীপ্ত তুই এ কথা বলছিস? দেখ দীপ্ত, রাইমা কিন্তু ঠিকই বলেছে, ভালো করতে পারলে আমার আপত্তি ছিল না। হ্যাঁ কিন্তু ওরা 21 ফেব্রুয়ারির বিষয়টা বোঝেও না, জানেও না। ওরা আমাদের অনুষ্ঠানের সম্পূর্ণ ভাব গাম্ভীর্য নষ্ট করবে। আরে বাবা আমি কি করব, ভিসি স্যার ওদের সাথে আছে, আমি কিভাবে ওদেরকে ঠকাবো? আচ্ছা ওরা যা খুশি করুক, কিন্তু তুই আমাদের নতুন একটা আইডিয়া দে। আমি কালকে অনেক ভেবেছি, আমরা আগের ফর্মের যদি অনুষ্ঠানটা করি এবার আমাদের ইজ্জত থাকবে না, তুই একটা আইডিয়া দে প্লিজ। আরে বাবা নতুন আইডিয়া থাকলে তো দিতামই। সিরিয়াসলি দীপ্ত একটা আইডিয়া দে না, নতুন ভালো কোনো আইডিয়া দে, এই জন্য তুই যা চাস তোকে তাই দিব, ভালো যদি একটা আইডিয়া দিতে পারিস। ঠিক আছে, তুই যদি 3,000 টাকা দিস তাহলে তোর 1 ঘন্টার মধ্যে একটা আইডিয়া দিয়ে দেবো। টাকা 3,000? ব্যাটা লোভি। আচ্ছা একটা নতুন ভালো আইডিয়া দিতে হবে তাহলে, ডান ডান। মানে একটা বাংলা রিটার্ন হিস্ট্রির উপরে, বাংলাদেশের হিস্ট্রির উপরে 21 ফেব্রুয়ারির উপরে কোনো বাংলা রিটার্ন বই নেই। What to do? No, I mean this is so weird. একটা লাইব্রেরিতে এরকম বাংলা রিটার্ন কোনো 21 ফেব্রুয়ারির হিস্ট্রি নিয়ে কোনো বই নেই। Yeah, yes, yes, Betty! 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 আজকে কত তারিখ?
আমি বললে সে অবশ্যই করবে দেখ এভাবে বল একদম ঠিক না হয়তো আমাদের মধ্যেই কোনো হিডেন ট্যালেন্ট আছে হিডেন ট্যালেন্ট তুই কি তোর নিজের কথা বলছিস তুই অভিনয় করবি কচু করবি কচু কচু দেখ ভালো যদি সুযোগ পাই দেখিয়ে দেব বাহ ভেরি গুড আমাদের ডিরেক্টরও হয়ে গেল অ্যাক্টরও হয়ে গেল দে দে টাকা দে এবার ওকে দিব যদি তুই আমাদের নাটকটা তুলে দিতে পারিস তাহলে তোর টাকা তুই পাবি আর না হলে দীপ্ত তুই ব্যবস্থা কর হবে বলছিস হবে হবে গ্যারান্টি দিচ্ছিস একশোতে ৩০০০ এখন কি করে তোমরা কেউ লাইব্রেরিতে যাও না তাহলে পড়বে কে দু একজন সেমিস্টারের শুরুতে দু একটা বই ড্র করে তারপর সেমিস্টার শেষ হলেই ফেরত দিয়ে যায় সিনিয়রদের নোট স্যারদের স্লাইড ফটোকপি করে সেমিস্টারের পর সেমিস্টার তোমরা গিলছ তবে কম্পিউটার ল্যাবে যথেষ্ট ভিড় আছে সেখানে তো ফেসবুকিং চলছে মোবাইলেও ফেসবুকিং হচ্ছে নাও আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস বই কিনে লাভটা কি পড়বে কি স্যার আমরা যদি আপনাকে প্রমিস করি উই উইল গো টু দ্য লাইব্রেরি তাহলে কি আপনি কিনে দেবেন শুধু তোমরা প্রমিস করলে তো হবে না আমাদের এই ইউনিভার্সিটির 10% স্টুডেন্ট যদি প্রমিস করে যে তারা লাইব্রেরিতে গিয়ে বই পড়বে তাহলে দুদিনের মধ্যে বাংলাদেশ সম্পর্কে 21 ফেব্রুয়ারি সম্পর্কে 71 সম্পর্কে যত অথেন্টিক বই আছে আমি সব কিনে দেবো ওকে স্যার তাহলে আমার কালকের ভেতরেই 10% স্টুডেন্টের প্রমিস উইথ সিগনেচার আপনার কাছে এনে জমা দেব ক্যান ইউ ডু ইট ইয়েস রিয়েলি ওকে ডান সিগনেচার
সিগনেচার করতে পারছি না, তার বিরুদ্ধে করতে পারবো না। হ্যাঁ, খালি একটা সিগনেচার, আর কিছু করতে হবে না আপনাদের। এভরিথিং সিগনেচার করতে পারছি না, সরি সরি। কি ব্যাপার, ছবি বানাতে বানাতে এখন বই কালেকশন? আর বলিস, আর মনে হয় কি জানিস, মনে হয় ভিসি ঝাড়ি মেরেছে এখন ছবি বাদ দিয়ে ওই বই নিয়ে নাড়াচাড়ি করছে, বুঝছিস? আমি এখানে সিগনেচার করতে বসছি, এখানে তোরা সিগনেচার কর। হোয়াটসঅ্যাপ রোহন, হোয়াটসঅ্যাপ ব্যাপারটা হইতেছে এই কাগজটাতে কেউ সিগনেচার করতেছে না, ইটস জাস্ট দ্য সেম। আরে বাদ দে, তুই সব, তুই যা এখান থেকে, গান গাইতেছিস গান গাইতে দে, বাদ দে, গান আচল পাতা, ও আমার দেশে।